বসন্ত উৎসব কিন্তু এখন আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে অলিতে গলিতে সেলিব্রেট করি। আজকের ভিডিওতে আমি এই বসন্ত উৎসবের মেকআপ লুকটা খুব ইজি ওয়েতে করে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লিঙ্ক উইথ রিয়া। লেটস গেট স্টার্ট। আমি সিটিএম আগেই করে রেখেছিলাম, তবে সানস্ক্রিনটা মাস্ট। তারপরে আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি। এটা হলো লিকুইড হাইলাইটার, এখানে আমি আইকনিকের লিকুইড হাইলাইটার ইউজ করি। এটা লাগানোর পরে যখন আমি আমার বেসটা করব, তোমার মুখটা খুব গ্লো করবে, একটা ন্যাচারাল গ্লো এফেক্ট দেবে। বসন্ত উৎসবটা যেহেতু দিনের বেলায় হয়, তো বেসটা হালকা রাখলে দেখতে ভালো লাগবে, তো সেই জন্য আমি বিবি ক্রিম ইউজ করেছি অ্যাজ আ বেস, আর তারপর লাইট কালারের কনসিলার দিয়ে আমার ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে দিয়েছি। অ্যান্ড ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, যত ভালোভাবে ব্লেন্ড করব স্কিনটা আমার দেখতে তত ভালো লাগবে এবং মেকআপটাও কেকি হবে না। এবার খুব হালকা হাতে আমি আমার আইব্রোজটা ফিল আপ করবো, জাস্ট গ্যাপিংগুলো ফিল আপ করবো এবং একটা সুন্দর শেপ দেবো। তো এবার লুজ পাউডার বা তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, সেটা দিয়ে পুরো মেকআপটা সেট করব। আর আজকে স্পেশালি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, সেটা হলো এই আইশ্যাডো প্যালেটটার কথা। এই আইশ্যাডো প্যালেটটা মানে কি বলবো, জাস্ট ওয়াও আইশ্যাডো প্যালেট। এটার মধ্যে তোমরা এতগুলো পপ আপ কালার পেয়ে যাবে আর এতটাই পিগমেন্টেড, মানে জাস্ট পারফেক্ট ফর বসন্ত উৎসব লুক। আর তোমরা চাইলে এটা দিয়ে আরও অনেক লুক ক্রিয়েট করতে পারবে, তো একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই আইশ্যাডো প্যালেটটা, বাজেট ফ্রেন্ডলিও আছে। কালার আমি কী কী ইউজ করছি সেটা আর মেনশান করলাম না, সেগুলো তোমরা দেখে আশা করি বুঝেই গেছো। তো যদি কিছু অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এই লুকসটাতে আমি আইলিডে হালকা গ্লিটারি আইশ্যাডো ইউজ করেছি আর চোখের সামনের দিকে হালকা ইয়েলো কালার দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। বসন্ত উৎসব মানেই হলুদের ছোঁয়া, তাই চোখে একটু হালকা হলুদের ছোঁয়া দেখতেও খুব ভালো লাগবে। হালকাও উইঙ্গ আইলাইনার ক্রিয়েট করার পরে আমি কাজল পরে নিয়েছি, আর এরপরে কী করবে, ক্রিজ লাইনে যে আইশ্যাডো দুটো ইউজ করা হয়েছে সেটা দিয়েই চোখের নিচটা ভালো করে ব্লেন্ড করে নেবে কাজলের সাথে। আমি আরেকবার কাজলটা শ্যাডো দিয়ে, ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু ডার্ক করে নেব এবং ম্যাট করে নেব। অ্যান্ড নাও টাইম ফর হাইলাইটার, আমার বেস্ট লাগে এই ব্যাপারটা। চোখের সামনে আমি হালকাভাবে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, এরপর কন্ট্রোল করে নেব। আমরা যে এই বিবি ক্রিম কনসিলার ইউজ করি, তারপর মুখে একটা সুন্দর শার্পনেস আনতে এই কন্ট্রোলটা খুব হেল্প করে। তো আমি আমার নোজ কন্ট্রোল করে নেব, আমার জ লাইন কন্ট্রোল করব, তো হালকা হাতে কন্ট্রোল করব, ডার্ক কন্ট্রোল করব না যেহেতু দিনের বেলা। তো এইভাবে কন্ট্রোল করার পরে আমরা সেটা লুজ পাউডার দিয়ে বা কম্প্যাক্ট পাউডার দিয়ে শার্প করে নেব। এবার সাপোজ আমার কাছে যদি ব্লাশার প্যালেট না থাকে, কোনো ব্যাপার না, আমি এই আইশ্যাডো প্যালেট থেকে এই যে হালকা পিঙ্ক কালার শেডটা আছে ওটাকে অ্যাজ আ ব্লাশার লাগিয়ে নেব এবং খুব হালকাভাবে, যেহেতু ভীষণ পিগমেন্টেড, তো খুব হালকা হাতে ব্লেন্ড করে নেব কন্ট্রোলের সাথে। যেহেতু লুকসটা দিনের বেলায়, তাই হাইলাইটারটা আমরা খুব হালকাভাবেই অ্যাপ্লাই করব, জাস্ট ফেসের হাই পয়েন্টগুলোতে আমরা হাইলাইট করে নেব। দেখো একটা সুন্দর গ্লো দিচ্ছে ফেসে। তো দেখো, বেস করার আগে আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছিলাম এবং সবার শেষে একটা পাউডার হাইলাইটার ইউজ করেছি, ফেসে একটা ন্যাচারাল গ্লো এফেক্ট দেবে। আর এত কিছু যে আমরা ফেসে ইউজ করলাম, সেগুলো সেট করার জন্য আমি মেকআপ সেটিং স্প্রে ইউজ করব, যাতে মেকআপটা কেকি না হয়ে যায়। এখন আমি মাস্কারা আর লিপস্টিকটা ঝটপট লাগিয়ে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো শেড ইউজ করতে পারো। যেহেতু রঙেরই খেলা, তাই হঠাৎ করে আমার মনে হলো যে ব্ল্যাক উইঙ্ক আইলাইনারটা যে আমি ক্রিয়েট করেছি সেটার উপরে যদি একটু ব্লুয়ের টাচ দিয়ে দিই, তো মেকআপটা আরও এনহ্যান্স হবে। অ্যান্ড নাও দিস ইজ দ্য ফাইনাল লুক, বসন্ত উৎসব লুক আর মাথায় গাঁদা ফুল, দারুণ লাগে দেখতে।
তো ফাইনালি আমি রেডি। এই যে এগুলো দেখতে পাচ্ছ, আমি আবির কিনতে পারিনি, মানে সময় পাইনি কেনার, তাই এটা হলো লাল রঙের আমার আয়ুর্বেদিক সিঁদুর, আর এটা হলো আই শ্যাডো ইয়েলো কালারটা। সো ফাইনালি আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি, একটু ফটোটা তুলে নিয়েছি, ডিপিটিভি দেবো। তো ভীষণ ইজি ওয়েতে করেছি, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে বসন্ত উৎসবে এই লুকসটা ক্রিয়েট করতে পারো, কারণ এখন বসন্ত উৎসবটা আমরা খুব বড় করে সেলিব্রেট করি, তো সবাই সুন্দর সেজেগুজে আসে। আমার খুব প্রিয় কালারফুল একটা ফেস্টিভ, তো তোমরা এইভাবে ক্রিয়েট করে নিতে পারো লুকসটা, খুব সিম্পল আর খুব ভালো লাগে। আমার মানে চুলটা একদম সিম্পলভাবে বেঁধেছি, আর একটা গাঁদা ফুল লাগিয়েছি, আর কালারফুল চুড়ি আর কালারফুল ইয়াররিংস পরেছি। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে আমাকে। আর ভেবেছিলাম যে সুন্দর সানি সানি ওয়েদারে দুপুরবেলা ছাদে শ্যুট করব, বাট হলো না। পার্কেও, সামনে যে পার্কটা ছিল ওখানেও যেতে পারলাম না, এত ল্যাদ খেলাম। আর আমরা পাড়ায় তিনজন আর কি খুব ভালো বন্ধু, আমরা পুরো আড্ডা দিলাম, তো ওই জন্য ল্যাদ খেয়ে স্নান করে যখন আসছি তখনই 3:30 বাজে। তারপর খেয়ে দিয়ে 4:30-5:30 আমি রেডি হওয়া শুরু করলাম। তারপরে আমার বাড়িতে একটা পুচকু, যে তুক্কা পুচকু এলো, পুচকুর সাথে প্রচুর আড্ডা দিলাম। তারপরে আমার বান্ধবীও এলো, আড্ডা দিলাম, আড্ডা আড্ডা দিয়ে ফাইনালি আমি যখন রেডি হয়ে শ্যুট করলাম তখন বাজে 9:30। তো এখন ছাদে গিয়ে শ্যুট করার হবেও না, তো কালকে অফিস আছে। তো ফ্রেশ হয়ে এসে একটু কথা বলে তারপরে আমি আমার ব্লগটা শেষ করব। এখন দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে গেছি, ভালোই কাটলো আজকে দিনটা, আড্ডা দিয়ে মেকআপ ভিডিও শ্যুট করে বেশ ভালো কাটলো। আর আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি একটু আগে খেয়ে নিই। আমি ফ্রেশ হয়ে ডিনার করে ব্লগটা বাকিটুকু শেষ করতে এলাম, আর 10:30 মতন বাজে, প্রণয় ঢুকবে জাস্ট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আমি একেবারেই নতুন, তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তো আমার ভিডিও লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমি চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও নিয়ে আসার, সানডে করে বেশি আপডেট দেব। আর সবাই খুব ভালো থেকো, অনেক 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 ভালোবাসা দিও। আর ঠিক আছে, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।